হ্যাঁ রে বল। হ্যালো, কি রে এতবার করে ফোন করছিস, ধরছিস না? কোথায় ছিলিস তুই? ও মা, আমি কি করে জানবো তুই ফোন করবি? আমি স্নানে গেছিলাম। আরে কি আর বলবো, বাড়ি থেকে বেরোতে দেরি হয়ে গেছিল, তাই ভাবলাম এয়ারপোর্টে পৌঁছেছি একটা ফোন করে নি। ফ্লাইটে উঠে তো আর ফোন করতে পারবো না। সাবধানে আয়। কতদিন বাদে কলকাতা ফিরবো? এই তোর জন্য জানিস তো, এক বছরে কলকাতা ফিরতে পারিনি। পাক্কা 2 বছর হয়ে গেল তুই কলকাতা ছেড়ে গেছিস। এই 2 বছরে আমি তোকে কলকাতায় আসতে দিইনি। কেন আসতে দিইনি সেটা আমিই জানি। তোকে যদি আমি কলকাতায় আসতে দিতাম, তাহলে তুই এখানে এসে আবার গা ছেড়ে দিতিস। আজকে তুই কিছুতেই হতে পারতিস না। শোন, অন্য মানুষের কাছে কি আমি জানি না, তবে তোর কাছে আমি আগের প্রত্যুষে আছি, সেটা কিন্তু চেঞ্জ হয়নি। না, তুই আমার কাছে অন্য কিছু হলে আমি তোকে পাত্তা দিতাম নাকি? বয়ে গেছে আমার। অদ্ভুত মানুষ তুই সত্যি, সারা শহর না আমাকে নিয়ে মাতামাতি করে। আর তুই দেখ, জাস্ট কোনো পাত্তা দিস না আমাকে। কেন পাত্তা দেব? আমি কেন পাত্তা দেব তোকে? আচ্ছা, তুই কি মনে করছিস যে তুই যখন কলকাতায় আসবি তখন তোকে আমি অনেক পাত্তা দেব? বয়ে গেছে আমার, আমি একদম পাত্তা দেব না তোকে। হ্যাঁ, সে আমি খুব ভালো করে জানি তুই আমায় পাত্তা দিস না আর দিবিও না। তবে একটা কথা জেনে রাখ, তুই আমায় পাত্তা দিবি কি দিবি না তাতে কিচ্ছু যায় আসে না। আমি কিন্তু শহরে ফিরে যেটা করার সেটাই করবো, তুই আমাকে আর ওয়েট করাতে পারবি না। মনে আছে যাওয়ার আগে কত যুদ্ধ করতে হয়েছিল তোর সঙ্গে আমার? 1 মাস তুই আমাকে লেজে খেলিয়েছিলিস, শুধু বলতিস আজ যাচ্ছি কাল যাচ্ছি, এই চেষ্টা করছি ওই চেষ্টা করছি। তারপর বাধ্য হয়ে যখন আমি যোগাযোগ বন্ধ করে দিয়েছিল, তারপর তুই গেছিস। তুই তো আমায় নির্বাসনে পাঠিয়ে দিলি, আর দেখ 1 বছরে কলকাতা ফিরতে দিলি না। প্রত্যুষ, তুই একটা মিশন নিয়ে গেছিলি, হয় মিশনটা হবে নয় হবে না। মিশনটা হওয়ার জন্য একটা সময় দিতে হয়, আর না হয়ে ফিরে আসার জন্য একটা সময় দিতে হয়। এক্ষেত্রে ঘটনাটা ঘটে গেছে, তুই আজ খুব সাকসেসফুল, একজন ইম্পর্টেন্ট মিউজিক ডিরেক্টর, এক নামে তোকে সবাই চেনে এখন। আর এই যে বারবার তুই বলছিস আমি তোকে কলকাতায় আসতে দিইনি, কলকাতায় লোকজনরা তোর কাছে যায়নি, আন্টি যায়নি, আমি 2 বার যাইনি তোর কাছে। আমি জানি তোরা এসেছিস, তবু কি করবো বল, কলকাতায় আমার হৃদয়টা পড়ে থাকে। এই প্লিজ এই প্যান প্যান এনে কথাগুলো বলবি না তো, হৃদয়টা পড়ে থাকে কলকাতায়। তুই এখন আসছিস বাড়িতে ঠিক আছে, কিন্তু আবার কিন্তু তোকে মুম্বাইতে ফিরতে হবে। ওফ, মানে আমি না অনেক কঠিন মেয়ে দেখেছি জানিস তো, কঠিন হৃদয়ের মেয়ে, তোর মতো কঠিন আমি কাউকে দেখিনি। যে জীবনের শুরুতে হারাতে হারাতে নিজের মতন করে একটা রাস্তা খুঁজে নেয়, তার জীবনটা আর বাকি সবার মতন হয় না। বাকি সবার থেকে কিন্তু তার জীবনটা অনেক বেশি কঠিন হয়। আবার সিরিয়াস কথা বলছিস? তুই বললি বলে আমি বললাম। আচ্ছা ছাড়, এয়ারপোর্টে আসছিস তো? ভয় গেছে আমার, আমি কেন আসবো এয়ারপোর্টে? মানে তুই এয়ারপোর্টে আসবি না? বললাম তো ভয় গেছে। আচ্ছা ঠিক আছে, রাখছি। আচ্ছা আচ্ছা শোন, কি হলো বল? আমি এখন তোদের বাড়িতেই যাচ্ছি। যাচ্ছিস তো যাচ্ছিস, আমি কি করব? না মানে জাস্ট জানালাম। এই অর্ণা, আমার কেমন একটা অদ্ভুত ফিলিং হচ্ছে জানিস তো, কতদিন বাদে মাকে দেখব। প্রত্যুষ, তুই হচ্ছিস আন্টির বাধ্য ছেলে, যাকে বলে মাদার্স বয়। তুই কলকাতা ছেড়ে মুম্বাইতে গেছিস বলে কিন্তু এত সাকসেসফুল হয়েছিস, এটা কিন্তু আন্টি নিজের মনেও বিশ্বাস করে। আর দেখ, আন্টিও নিজের কাজের জায়গায় কত নাম করেছে। তোরা থাকলে আন্টিকে জ্বালাতিস, পিছু টান দিতিস, তুই মুম্বাই গেছিস বলেই কিন্তু আন্টি নিজের কাজে এত মন দিতে পেরেছে। বাহ, মানে সব কিছুর জন্য আমি দায়ী, আমার সব দোষ, আমি শুধুমাত্র মাকে পিছু টানতাম, আর কেউ টানতো না, তাই তো? না রে, দিতিকে নিয়ে তো একটা প্রবলেম ছিলই, কিন্তু দেখ দিতিও এখন ডাক্তার হয়ে গেছে, হায়ার এডুকেশনের জন্য চেষ্টা করছে, ও এখন ওর লাইফ নিয়ে ঠিকই আছে। ভাগ্যিস ওর মন থেকে ওইসব ভাবনা চিন্তা চলে গেছে। দিতি খুব চাপা মেয়ে অর্ণা, আমি তো চিনি ওকে। দেখ এটা মানছি, ওভার দ্য ইয়ার্স হয়তো কিছুটা ম্যাচিওর্ড হয়েছে,
হয়তো মুখে কিছু বলছে না, রিয়্যাক্ট করছে না, কিন্তু আমি শিওর না যে ও ছেলেটাকে ভুলে গেছে। তুই না ভুল ভাবছিস, ওই ছেলেটা তো এখনো জেলে আছে, আর দ্বিতীয় নিজের লাইফ নিয়ে ব্যস্ত আছে, ওদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই রে। কি জানি, না থাকলেই ভালো। আচ্ছা এই তো বলছিলি তোর দেরি হয়ে গেছে, এখন তো দেরি হচ্ছে না? আজ অব্দি ডিসিপ্লিন হতে পারলি না না তুই? সেই লাস্ট মোমেন্ট অব্দি ছুটতে ছুটতে তুই পৌঁছাবি, তারপর অ্যানাউন্সমেন্ট করবে, তোর নামটা ডাকবে, তারপর তুই আবার দৌড়াতে দৌড়াতে ফ্লাইটে উঠবি। এক স্বভাব রয়ে গেল তোর প্রত্যুষ। দেখ আমি খুব ভালো করে জানি যে তুই আমায় পুরোপুরিভাবে চিনিস, আর সত্যি কথা বলতো আমার এই স্বভাবের জন্যই তো তুই আমায় ভালোবাসিস। আমি যদি অন্যরকম হতাম তাহলে ভালোবাসতিস? কে বলেছে আমি ভালোবাসি তোকে? 100% শিওর ভালোবাসিস? হ্যাঁ একদম ভালোবাসি না তোকে আমি। আর যদি ভালোবাসিও না, তোর স্বভাবগুলোকে একদম ভালোবাসি না, সেগুলোকে চেঞ্জ কর। কিছু কিছু জিনিস চেঞ্জ হয় না অর্ণা, যেরকম ধর তোর নামটা আমি যখনই শুনি আমার অদ্ভুত আনন্দ হয়, উত্তেজনা হয়। ওভার দ্য ইয়ার্স সেটা কিন্তু চেঞ্জ হয়নি, তাই বলছি কিছু কিছু জিনিস চেঞ্জ না হয় ভালো। আচ্ছা ঠিক আছে, হয়েছে অনেক। আমার না অদ্ভুত লাগে জানিস তো, মানে সিরিয়াসলি বলছি, এখানে ফাঁকা আছে, অন্য কেউ শুনলে আমায় খারাপ ভাববে। মানে আমি কিন্তু মোটামুটি নাম করা লোক মুম্বাইতে, মানে এ লিস্টেড লোকেরা আমার সাথে কাজ করে, আমার জন্য ওয়েট করে, বহু ফ্যান আছে আমার বাইরে, আমার অটোগ্রাফের জন্য অনেকক্ষণ ওয়েট করে থাকে। আর তুই দেখ জাস্ট আমাকে মিনিমাম পাত্তাটুকু দিস না। বললাম না তোকে আমি তোকে পাত্তা দিই না, দিই না, দিই না। আর শোন আমি না তোকে জন্মাতে দেখেছি, নট বায়োলজিক্যাল বাট শিল্পী হিসেবে আমি তোকে জন্মাতে দেখেছি। আমাদের ফ্রেন্ডশিপটা সেই কলেজ ডেজের থেকে, তখন তুই কিচ্ছু ছিলি না, মনে পড়ে সেই কথাগুলো? আর তুই ছিলি রাজরানী, সে এককালের কথা, তারপর তো ভিকিরি হয়ে গেল। না না সরি, আমি সেভাবে বলতে চাইনি, আমিও মজা করছিলাম প্রত্যুষ। না তবে একটা কথা স্বীকার করতেই হবে, আমার জীবনের খুব খারাপ একটা ফেজে, যখন সেই ফেজটাকে কিয়া আরো দুর্বিষহ করে তুলেছিল, তখন আমি বাড়ি ছেড়ে তোর বাড়িতে আশ্রয় নেওয়ার জন্য গিয়েছিলাম, তুই আমায় ফিরিয়ে দিসনি। আর সত্যি তো তুই তো শুধুমাত্র আমায় তোর বাড়িতে থাকতে দিসনি, আমার জন্য তোকে অনেক কিছু সহ্য করতে হয়েছে বারবার। মানে যতদিন আমি তোর বাড়িতে ছিলাম কিয়া এসেছে, তোকে অপমান করেছে, আমাকে অপমান করেছে, তুই কিন্তু বারবার আমাকে একটাই কথা বলতিস, জীবনে কিছু অ্যাচিভ করতে গেলে, উন্নতি করতে গেলে মাটি কামড়ে পড়ে থাকতে হয়, একটা জাম্প দিতে হয়। তুই আমাকে এটাও বলেছিলি যে আমি হয়তো নিজের কমফর্ট জোনে থাকতে পছন্দ করি, নিজের বাড়ি, নিজের শহর, সেটা ছেড়ে আমার বেরোনো উচিত। হ্যাঁ সত্যি আমি আমার জোনে কমফোর্টেবল ছিলাম, আমার বাইরের শহরে যেতে একটা ভয় হতো, সেই থেকে হয়তো ডিলেমা হতো। আর যখন তুই বললি যে তুই আমার সাথে কোনো রকম সম্পর্ক রাখবি না, তখন এক প্রকার তোর উপর অভিমান করে আমি শহরটা ছেড়ে দিই। একটা জিনিস জানিস তো, মানুষ জীবনে ধাক্কা না পেলে না নড়ে চড়ে বসে না। ওই যে সেদিনকে আমি তোকে বলেছিলাম তোর সঙ্গে আমার সব সম্পর্ক শেষ, তোকে আমি আর এখানে থাকতে দিতে পারবো না, এরকম একটা অকর্মণ্য ছেলের সাথে আমি বন্ধুত্ব অবধি রাখতে চাই না, সেই ধাক্কাই তোকে নাড়িয়ে দিয়েছিল, তারপর 3 দিনের মধ্যে তুই মুম্বাই চলে গেলি। দেখলি তো তুই মুম্বাই গেছিলিস বলে কত সাকসেসফুল হয়েছিস।